বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। বাংলাদেশে করোনা মহামারী ঠেকাতে সরকার টানা সাত দিন লকডাউনের ঘোষণা করেছে। আমাদের ভিতরে আলাপ আলোচনা চলছিল গত দু তিন দিন ধরে, সেই জন্য আমরা একটু আগে থেকেই দুই দিন হাতে সময় একটু জানালাম, যাতে করে মানুষ তার একটু প্রস্তুতি নিয়ে নিতে পারে। লকডাউন যখন হবে তার মানে অত্যন্ত কঠোরতা থাকবে, এখানে সকলকে সেটা মেনে চলতে হবে, ঘরে থাকতে হবে। কিন্তু অতীত অভিজ্ঞতার আলোকে এবারে লকডাউন কতটা কাজে লাগবে শুনবেন সে সম্পর্কে। ব্রিটেন বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের পর দেশে এসেছিলেন যেসব প্রবাসী তারা পড়েছেন চরম দুর্ভোগে, শুনবেন সে সম্পর্কে। আজ অনুষ্ঠানের অনেকখানি জুড়েই থাকবে লাইভ ফোন ইন। এইসব কিছু নিয়েই বিবিসি বাংলায় আজকের প্রবাহ। বিবিসি বাংলার সন্ধেবেলার আয়োজন প্রবাহ শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে এফএম তরঙ্গে বাংলাদেশে প্রধান দশটি শহরে, আর ইন্টারনেটে অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে বিবিসি বাংলা ডট কম ওয়েবসাইট থেকে। প্রবাহর আজকের আয়োজনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, আমি মাসুদ হাসান খান। এখানে জানিয়ে রাখি আমাদের আজকের নির্ধারিত ফোন ইনের বিষয়বস্তুতে পরিবর্তন আনা হয়েছে। আজকের প্রশ্ন, বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ার পটভূমিতে এক সপ্তাহব্যাপী লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার। সোমবার মঙ্গলবার থেকে এই লকডাউন শুরু হতে পারে বলে কর্মকর্তারা বলছেন। গত লকডাউনের অভিজ্ঞতার বিবেচনায় এবারের লকডাউন কতটা কার্যকর হবে বলে আপনার মনে হয়? এই প্রশ্নেই হবে আজকের ফোন ইন, আশা করি শুনবেন। যেমনটা বলছিলাম যে বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ ঊর্ধ্বমুখী হয় সরকার টানা সাত দিনের জন্য দেশব্যাপী লকডাউনের ঘোষণা করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন যে আগামী সোমবার থেকে এই লকডাউন চালু হতে পারে। গত বছর 23 মার্চ সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার প্রথমবার সাধারণ ছুটির ঘোষণা করলেও তার মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। ছুটির মধ্যে সব কিছু বন্ধ থাকায় সেই পরিস্থিতিকে সরকারি মহলে লকডাউন হিসেবেই বর্ণনা করা হয়। এবারে লকডাউন কিভাবে নিশ্চিত করা হবে এবং কোন সেবাগুলো নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে, জানার চেষ্টা করেছেন ঢাকায় সংবাদদাতা সঞ্জনা চৌধুরী। বাংলাদেশে গত কয়েকদিন করোনা ভাইরাসের সংক্রমণ বিগত সময়গুলোর রেকর্ড ছাড়িয়ে যাওয়ায় এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় সারাদেশে লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। পরিস্থিতি সামাল দিতে সামনের সোমবার থেকে টানা সাত দিনের জন্য এই লকডাউন চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সকালে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। এদিকে সবশেষ 24 ঘণ্টায় যারা করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করিয়েছেন তাদের 23% বেশি পজিটিভ হয়েছেন। আক্রান্ত হয়েছেন 5,683 জন, মৃত্যু হয়েছে 58 জনের। এই সংক্রমণ নিয়ন্ত্রণে মানুষের চলাচল সীমিত করতেই লকডাউন জরুরি বলে জানিয়েছেন মিস্টার কাদের। করোনা সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুরা। বিরাজমান পরিস্থিতিতে শেখ হাসিনার সরকার আগামী সোমবার থেকে এক সপ্তাহ সারা বাংলাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিবিসি বাংলাকে জানিয়েছেন সামনের সোমবার বা মঙ্গলবার থেকে এই লকডাউন কার্যকর করা হতে পারে, তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান, ওষুধের দোকান, কাঁচাবাজার ও খাবারের দোকান খোলা থাকবে। এছাড়া পোশাক এবং অন্যান্য শিল্প কারখানাও লকডাউনের আওতামুক্ত থাকবে। এর কারণ হিসেবে মিস্টার হোসেন বলেন, কারখানা বন্ধ রাখা হলে বিপুল সংখ্যক শ্রমিক বাড়িতে ফিরতে শুরু করবে, এতে ঝুঁকি আরও বেড়ে যাবে। তাই কলকারখানা খোলা রেখেই শ্রমিকদের কয়েকটি শিফটে ভাগ করে স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে দেয়া হবে বলে জানান তিনি। এছাড়া বইমেলা বন্ধের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সোমবার থেকে অথবা মঙ্গলবার থেকে এক সপ্তাহের জন্য আপাতত লকডাউনে যাওয়া, সেক্ষেত্রে আমাদের আন্তঃজেলা দূরপাল্লার যে গাড়িগুলো সেগুলো বন্ধ রাখা এবং মানুষের চলাফেরাটা এটাকে নিয়ন্ত্রিত করা, কিন্তু জরুরি অফিসগুলো আছে সেগুলো চলবে এবং শিফটিং ডিউটিগুলো ভাগ করে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে কলকারখানাগুলো চলবে, যাতে করে শ্রমিকরা যে যেখানে আছে সেখানে থাকে। কারণ বন্ধ হয়ে গেলে কারখানার শ্রমিকরা তো আবার ফিরতে শুরু করে, যেটা আমাদের অতীত অভিজ্ঞতা, তখনই সংক্রমণটা বেড়ে যায়। আমাদের এমনি বইমেলার পূর্বে সিদ্ধান্ত হচ্ছে এটাকে খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়া। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমে বাড়তে থাকায় ইতোমধ্যে দেশের বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো বন্ধ করে দেয়া হয়েছে। ওইসব স্থানে নতুন করে বুকিং নেওয়া এবং আগের বুকিং বাতিল করার ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী 18 দফা নির্দেশনা জারি করেছিল সরকার। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ওই নির্দেশনায় সব ধরনের জনসমাগমকে নিরুৎসাহিত করা হয়েছিল। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে 50% জনবল এবং গণপরিবহনগুলোকে অর্ধেক যাত্রী নিয়ে পরিচালনার বিষয়টিও উল্লেখ থাকে।
ওই নির্দেশনার আলোকেই এবার দেশব্যাপী লকডাউন দেয়া নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছিল বলে জানান মিস্টার হোসেন। আমাদের ভিতরে আলাপ আলোচনা চলছিল গত দু তিন দিন ধরে, এইটাই এখন উপযুক্ত বিষয় হবে। সেই জন্য আমরা একটু আগে থেকেই দুই দিন হাতে সময় রেখে একটু জানালাম, যাতে করে মানুষ তার একটু প্রস্তুতি নিয়ে নিতে পারে। অনেকে অনেক কাজে বাইরে আছে, ঘরে ফিরতে হবে তাকে। লকডাউন যখন হবে তার মানে অত্যন্ত কঠোরতা থাকবে, এখানে অকারণে কেউ বাইরে তো আসার কোনো সুযোগ থাকবে না। সকলকে সেটা মেনে চলতে হবে, ঘরে থাকতে হবে এবং প্রত্যেকে সহযোগিতা করে, এবং সেভাবে আমাদের প্রশাসনকেও কড়াকড়ি ভাবে বলা থাকবে, তা না হলে অনেক ক্ষতিগ্রস্ত হতে হবে। গত বছরের 8ই মার্চ বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেয়। দিন দিন সেটা বাড়তে থাকলে 26শে মার্চ প্রথমবারের মতো দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করা হয়, যা পরে কয়েক দফা বাড়ানো হয়েছিল। ওই বছরের এপ্রিল থেকে মে দুটো মাস জুড়ে অব্যাহত ছিল এই সাধারণ ছুটি। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকার যেভাবে লকডাউন আরোপ করতে যাচ্ছে, সেটি সংক্রমণ ঠেকানোর জন্য কতটা কাজে লাগবে তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। অনেকে মনে করছেন সংক্রমণ ঠেকানোর জন্য লকডাউনই হচ্ছে একমাত্র কার্যকর উপায়। আবার অনেকে বলছেন বাংলাদেশের বাস্তবতায় লকডাউন কার্যকর করা সম্ভব নয়, এবং যেভাবে লকডাউন দেয়া হচ্ছে তাতে সংক্রমণ তো কমবেই না, উল্টো অর্থনীতির ক্ষতি হবে। বিস্তারিত শুনুন সংবাদদাতা আকবর হোসেনের কাছে। বাংলাদেশের প্রেক্ষাপটে লকডাউন কতটা কার্যকরী হয় সেটি নিয়ে প্রশ্ন উঠেছিল গত বছরই, যখন প্রায় 2 মাস সরকার সাধারণ ছুটি নাম দিয়ে বিভিন্ন কর্মকাণ্ড বন্ধ রেখেছিল। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে গত 1 বছরে বাংলাদেশে সর্বত্রই করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে। অনেকে মনে করছেন নতুন করে লকডাউনের ঘোষণা সরকারের পক্ষ থেকে যেভাবে দেওয়া হচ্ছে তাতে সংক্রমণ কতটা কমবে সেটি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। যেমনটা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ। লকডাউন তখনই করতে হয় যখন হচ্ছে যে সংক্রমণটা সীমিত এলাকায় থাকে, যাতে ওই এলাকা থেকে সংক্রমণটা অন্য এলাকায় না ছড়াতে পারে। বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট সেটা হলো যে ধরেন যে সারা বছর ব্যাপী এই পর্যন্ত হচ্ছে যে বাংলাদেশের সর্বত্র কিন্তু কোভিড ছড়িয়ে পড়েছে, তো সেই ক্ষেত্রে এই যে লকডাউনটা, এই লকডাউনটা খুব বেশি কোনো কাজে আসবে না। তো এই কোনো বিষয়টা আমি যেটা মনে করি যে সেটা হলো যে খুব বেশি কোনো ভূমিকা রাখবে না। যেটা হবে হয়তো কোনো পক্ষের থেকে চাপ আছে, লকডাউন সংক্রমণ বেড়ে যাচ্ছে, সরকারে হয়তো কিছু করতে হবে, সেই হিসাবে করছে। সরকার হয়তো অনেক সময় পপুলার সিদ্ধান্ত নিতে হয়, সো মিডিয়ারা হয়তো অনেকে বলছে যে সংক্রমণ বেড়ে যাচ্ছে, এই অবস্থায় সরকার কি করছে, তো সরকার হয়তো একটা পদক্ষেপ নিল, কিন্তু সরকারের এই পদক্ষেপটা নেওয়ার আগে অনেক প্রস্তুতির দরকার ছিল। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের বেশিরভাগই সোজা সাপটা লকডাউনের পক্ষে। তারা মনে করেন সংক্রমণ ঠেকিয়ে হাসপাতালের উপর চাপ কমানোর জন্য লকডাউনই হচ্ছে একমাত্র উপায়, তবে সেটি হতে হবে পরিপূর্ণ লকডাউন, নামে মাত্র নয়, বলছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাউসার আফসানা। মানুষ যখন শুনবে না তখন তো তাকে আসলে জোর করতেই হবে, মুখে মুখে লকডাউন বন্ধ, আমরা বন্ধ আছি না, এটা হবে না। এটাকে করতে হলে এরকম করে 15 দিন 20 দিন অন্য দেশে দেখেন যে 3-4 মাস ধরে বন্ধ হয়ে আছে। হ্যাঁ, তবে আমি এই মুহূর্তে আসলে কিছু করার নেই, এই মুহূর্তে 7 দিন কেন, এটা 15 থেকে 1 মাস যদি লকডাউনও দেয় সরকারের সেটা স্ট্রিক্টলি করতে হবে। স্ট্রিক্টলি না করলে আসলে আমরা এটা ইনফেকশনটা কিন্তু বন্ধ করতে পারবো না। আর এই প্রিভেনশন যদি না করতে পারে, হসপিটালাইজেশন তো সলিউশন না, হসপিটাল কত সাপোর্ট দিতে পারবে? আর একটু মানে একটু হিসাব যদি হয় যে আমরা এখানে কতটা খরচ হচ্ছে আর আমরা এই জায়গাটাতে কতটা বেনিফিট করব। পৃথিবীর অনেক উন্নত দেশেই গত 1 বছরে সংক্রমণ ঠেকানোর জন্য ধাপে ধাপে বিভিন্নভাবে লকডাউন কার্যকর করা হয়েছে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন বাংলাদেশে অবশ্য সে পরিস্থিতি নেই। কেন সেটি নেই ব্যাখ্যা করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতির অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ। আমাদের সামাজিক এবং রাজনৈতিক এই শক্তিটা নাই, এটা খুব দুর্বল, এবং জনগণের ভেতরে যথেষ্ট অসহিষ্ণুতা আছে। এই তিনে মিলে যেটা হবে সেটা হলো যে এখানে লকডাউন করা সম্ভব না, আর লকডাউন যদি সম্ভব না হয় তাহলে ঢিলে ঢালা লকডাউন যেটা সেটা অর্থনীতি প্রচুর ক্ষতি করবে। দ্বিতীয় দিক যেটা সেটা হলো যে খেটে খাওয়া মানুষ যারা, এই খেটে খাওয়া মানুষ যে তাদের তো আগে খাবারের দায়িত্ব প্রয়োজনে যে জিনিসগুলো আছে সেটা কিন্তু দিতে হবে, দিয়ে তারপরে বলতে হবে যে তোমরা ঘরে থাকো, ঘর থেকে বেরোয় না, দেশের অবস্থা খারাপ, সংক্রমিত হচ্ছে, সবাই অসুবিধায় পড়ছে, সেটা কিন্তু করা হয়নি। তবে অনেক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন লকডাউন কার্যকর করলে মানুষের যে আর্থিক ক্ষতি হবে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এভাবে সংক্রমণ বাড়তে থাকলে সেটির ক্ষতি দেশের জন্য আরও বেশি হবে। আকবর হোসেনের প্রতিবেদন।
একটু পর রয়েছে ফোন ইন, কিন্তু তার আগে বাদ বাকি বিশ্বের কিছু খবর মিজানুর রহমান খানের কাছে। মিয়ানমারের কারেন জাতিগোষ্ঠীর বিদ্রোহীরা বলছে, দেশের পূর্বাঞ্চলে সরকারের বিমান হামলায় 12,000 মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। কারেন ন্যাশনাল ইউনিটি বলছে, হামলায় 12 জন বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং স্কুল ও ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষমতাসীন সামরিক জান্তা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলেও তারা অভিযোগ করছে। সামরিক বাহিনী বলছে, গত সপ্তাহে একটি সেনা ঘাঁটির উপর আক্রমণ চালিয়েছে বিদ্রোহীদের যে ইউনিটটি, শুধু তাদেরকেই লক্ষ্য করে বিমান হামলা হয়েছে। ইতালিতে করোনা মহামারীর তৃতীয় ঢেউ সামাল দিতে সারা দেশে 3 দিনের এক লকডাউন কার্যকর হয়েছে। বিধিনিষেধগুলো মেনে চলা হচ্ছে কি না তা নিশ্চিত করতে পুলিশ তল্লাশির মাত্রা বাড়িয়ে দিয়েছে। আজ থেকে ফ্রান্সেও লকডাউন শুরু হয়েছে, তবে তার বিধিনিষেধ বেশ শিথিল। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে গতকালের হামলায় নিহত পুলিশ কর্মকর্তার প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য মার্কিন পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। হামলাকারী একটি গাড়ি নিয়ে এক চেকপোস্টে ধাক্কা মারে এবং 2 জন পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে। পরে পুলিশ হামলাকারীকে গুলি করে হত্যা করেছে। তবে পুলিশ বলছে এই হামলা সন্ত্রাসবাদী নয়। সুয়েজ খালের কর্তৃপক্ষ বলছে, গত সপ্তাহে খালটিতে জাহাজ চলা বন্ধ হওয়ার পর যে যানজট তৈরি হয়েছিল তার আজ অবসান ঘটতে যাচ্ছে। জটে আটকা থাকা শেষ জাহাজটি আজ দিনের শেষে খাল অতিক্রম করবে। এই ঘটনায় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং জানিয়েছে আগামী সপ্তাহের শুরুতে ফলাফল জানা যাবে। প্রাচীন মিশরের 22 জন শাসকের কফিন আজ এক শোভাযাত্রার মাধ্যমে শহরের দক্ষিণাঞ্চলে ভিন্ন একটি জাদুঘরে সরিয়ে নেওয়া হচ্ছে। 18 জন রাজা এবং 4 জন রানীর মমি বহনকারী সোনার তৈরি কফিনগুলো যে পথ দিয়ে নেওয়া হবে তা দেখতে প্রচুর জনসমাগম হবে বলে মনে করা হচ্ছে। এজন্য নিরাপত্তাও জোরদার করা হয়েছে। এই ছিল বিশ্ব সংবাদ। আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধ্যেবেলার আয়োজন প্রবাহ। আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান। বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার পটভূমিতে ব্রিটেন বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের পর বাংলাদেশে এসেছিলেন যেসব প্রবাসী তারা এখন চরম দুর্ভোগে পড়েছেন। ফেরার তারিখ বদলানোর জন্য তারা এখন বিভিন্ন এয়ারলাইন্স অফিসে হন্যে হয়ে ঘুরছেন। ব্রিটিশ সরকারের নির্দেশনায় বলা হয়েছে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে চলতি মাসের 9 তারিখ ভোর চারটা থেকে। এই পরিস্থিতির দিকে নজর রাখছিলেন ঢাকায় সংবাদদাতা ফারহানা পারভিন। তিনি আমাকে বলছিলেন প্রবাসীদের সমস্যার নানা দিক। মাসুদ, এখানে প্রথমে বলা দরকার যে এই করোনার সময়ে, মহামারীর সময়ে বাংলাদেশে যারা এসেছেন তারা কিন্তু আসলে একটা দরকারে এসেছেন, অর্থাৎ খুব জরুরি প্রয়োজনে হয়তো ফ্যামিলির কেউ মারা গেছেন বা অসুস্থ হয়েছেন বা দরকারই ছিল একেবারে, সেই কারণেই তারা এসেছেন এবং তারা তাদের ফিরতি টিকিটও সাথে আছে, ফিরে যাবেন সেই দিন তারিখক্ষণ সবই তাদের সাথে আছে। যেই মুহূর্তে গতকালকে এই সংবাদটি আসলো যে বাংলাদেশ ব্রিটেনের রেড লিস্টে অর্থাৎ লাল তালিকাভুক্ত একটি দেশ হিসেবে বাংলাদেশের নামটি এসেছে, তখনই তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন যে তারা আসলে ফিরে যাবেন কিভাবে। কারণ অনেকেরই, আমি যাদের সাথে কথা বলেছি তাদের ফেরার ডেট রয়েছে এপ্রিলের শেষের দিকে, কারোর মে মাসে, তো তারা এই 9 তারিখের মধ্যে কিভাবে আবার টিকিটের ব্যবস্থা করবেন, ফিরতি টিকিটের ব্যবস্থা করবেন। এবং আপনি জানেন যে এই কোভিডকালীন সময়ে এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে যেই নেগেটিভ রিপোর্ট দরকার, করোনা ভাইরাস যে আপনার নাই সেই রিপোর্টটি আপনার দরকার, সেটি আপনার সংগ্রহ করতে হয়, সেটি একটা সময় লাগে, সেই দেশে যে আবার টেস্ট করার ব্যাপার থাকে, অর্থাৎ একটা বড় ধরনের একটা প্রস্তুতির ব্যাপার থাকে। এই অল্প সময়ের মধ্যে কিভাবে তারা সেগুলো করে উঠবেন সেটা নিয়ে এখন তারা ছোটাছুটি করছেন। যাত্রীদের যে চাহিদা হঠাৎ করে বেড়ে যাওয়ার ফলে এয়ারলাইন্সগুলো যারা রয়েছে, যারা এইসব টিকিটের ব্যবস্থা করে, তারাও নিশ্চয়ই একটা চাপের মধ্যে পড়েছে। আপনি জানেন যে এই যে নির্দেশনাটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে বাংলাদেশে নাগরিক অথবা বাংলাদেশে ট্রানজিট করেছে এই রকম ব্যক্তিরা প্রবেশ করতে পারবেন না, এ ধরনের একটি ব্যাপার রয়েছে। তো এখানে যে প্রশ্নটি আসে যে বাংলাদেশ থেকে আসলে তাহলে সরাসরি ফ্লাইট রয়েছে কতগুলো বা কয়টি, যারা ফিরে যেতে চাচ্ছেন তারা অবশ্যই উদ্বিগ্ন। এবং আপনি জানেন যে বাংলাদেশে গতকাল এবং আজকে সরকারি ছুটির দিন, গতকাল কি ঘোষণাটি এসেছে এবং আজকে এই 2 দিনে সরকারি যেসব অফিস আদালত রয়েছে বা বেসরকারি অফিস আদালত রয়েছে সেগুলো
বেশিরভাগই বন্ধ, অর্থাৎ টিকিটের জন্য বা আনুষঙ্গিক অন্যান্য বিষয়ের জন্য যে মানুষরা যোগাযোগ করবেন সেই বিষয়টিতে কিন্তু আরেকটি সমস্যার মধ্যে পড়েছেন। আমি কথা বলেছিলাম এরকমই একজনের সাথে, সামিয়া আহমেদ। তিনি বলছিলেন যে আজকে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বেশ কয়েকটি শাখায় ঢাকাতে যেগুলো রয়েছে সেগুলোতে যোগাযোগ করার চেষ্টা করেছেন কিন্তু পাননি, কারণ আজকে শনিবার, সরকারি ছুটির দিন, সেগুলি বন্ধ। তিনি বলেছেন যে বিকালের দিকে তিনি সরাসরি এর কোনো একটা শাখাতে যেয়ে দেখবেন যে টিকিট পান কিনা। এই যে পরিস্থিতি, যারা বাংলাদেশে গিয়ে আটকা পড়েছেন বা যারা ব্রিটেনে ফিরে আসতে চাইছেন তাদেরকে নিয়ে যাওয়ার কোনো উদ্যোগ কোনো তরফ থেকে কি দেখা যাচ্ছে? না, এখনও সরকারি বেসরকারি কোনো তরফ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য আমরা শুনতে পাইনি। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যেটি কিনা বাংলাদেশ থেকে সরাসরি ব্রিটেনে যায় কোনো ট্রানজিট ছাড়াই, আমি সেই এয়ারলাইন্সের কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তারা নাম প্রকাশ না করার শর্তে আমাকে বলেছেন যে তাদের নিজেদের মধ্যে একটি কথাবার্তা চলছে যে এই উদ্ভূত পরিস্থিতিতে তারা 9 তারিখের মধ্যে আরেকটি ফ্লাইট তারা চালু করতে পারেন কিনা সেটি তারা আলাপ আলোচনা করে দেখছেন, তবে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আপনাকে এখানে বলে রাখি যে এই এয়ারলাইন্সটি গত 2 মাস ধরে তাদের ফ্লাইট সংখ্যা কমিয়ে এনেছে কোভিডের কারণে এবং সপ্তাহে একটি করে তাদের ফ্লাইট চলছে বর্তমানে। সংবাদদাতা ফারহানা পারভিন। এবারে আজকের ফোন ইন বিবিসি ঢাকা স্টুডিও থেকে এটি পরিচালনা করছেন আকবর হোসেন। আকবর মাসুদ, ধন্যবাদ আপনাকে। আমাদের ফোন ইনের আজকের বিষয় হচ্ছে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণের যে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে সেটি নিয়ন্ত্রণের জন্য সরকার আবারও লকডাউনের মতো পদক্ষেপ নিতে যাচ্ছে, এটি আজকে 2 মন্ত্রী ঘোষণা করেছেন। গতবারের অভিজ্ঞতায় এটি কতটা কার্যকর হবে বাংলাদেশের জন্য, শুরুতেই এই বিষয়টি নিয়ে কথা বলবেন নুসরাত জাহান ঢাকা থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমার বক্তব্য হলো এক সপ্তাহ লকডাউনে আমাদের দেশ থেকে করোনা ভাইরাস চলে যাবে না অথবা করোনা ভাইরাসের সংক্রমণও কমবে না, আর দীর্ঘমেয়াদী লকডাউনও আমাদের দেশের পক্ষে সম্ভব না, যেহেতু আমাদের দেশে অল্প উন্নত অল্প আয়ের দিনমজুরের সংখ্যা অনেক। তাই সব ধরনের মাস্ক এবং হ্যান্ড করা ও কনফার্মার ব্যাপারে কঠোর সচেতনতা অবলম্বন করা, শাহনাজ আক্তার পিরোজপুর থেকে যোগ দিচ্ছেন। আমি মনে করি যে লকডাউন দেওয়া থেকে না দেওয়াই ভালো। যারা দিনমজুরি তারা তো এসব লকডাউনে তো আর এসব তাদের খাবার তো সরকার দিয়ে যাবে না, কিন্তু যেভাবে এই যে সংক্রমণ বাড়ছে এটা ঠেকানোর জন্য উপায়টা কি তাহলে? উপায় কি? উপায় স্বাস্থ্যবিধি মেনে যদি নেয় পাবলিকে তো সরকারের কোনো কিছু করার নাই। আচ্ছা, সরকারে লকডাউন দেবে কিন্তু পাবলিক তো তা তো মানবে না, মানবে না। আচ্ছা, ধন্যবাদ। সরকার কি করবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে শাহনাজ আক্তার। এবারে ইমরান নাজির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। হ্যালো মিস্টার নাজির, আপনার পাশে মনে হয় আজান হচ্ছে, তো আজানটি শেষ হোক আমরা আপনার কাছে ফিরে আসব, তার আগে আমরা আরেকজন শ্রোতার কাছ থেকে ঘুরে আসি কি বলতে চাচ্ছেন। খাদিজাতুল কোবরা ঢাকা থেকে যোগ দিচ্ছেন। তার পরে শ্রোতার কাছে যাচ্ছি তাসনিয়া আক্তার বরিশাল থেকে। তাসনিয়া আক্তার, হ্যাঁ বলুন আপনি, আপনি শুনতে পাচ্ছেন? জি বলুন। আমাদের দেশে করোনা ভাইরাস 7 দিনের মোকাবিলা আনা যাবে না। আচ্ছা, এই 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 ধরনের লকডাউন দিয়ে সেটি বলছেন আপনি? তাহলে কি করতে পারে, উপায়টা কি? উপায়ের জন্য ভ্যাকসিন, মেডিসিন এগুলো বের করতে হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে তাসনিয়া আক্তার। সৈয়দা মাহফুজা মিষ্টি বরিশাল থেকে যোগ দিচ্ছেন। জি বলুন আপনি।
ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে বর্তমান সময়ে যে লকডাউন দেয়া হয়েছে, আমরা সবাই অবগত আছি যে আগামী সোমবার থেকে হচ্ছে এক সপ্তাহের জন্য এই লকডাউনটা দেয়া হয়েছে। তো আমি যদি বলতে চাই, আসলে লকডাউনটা দেওয়ার সাথে অনেকগুলো বিষয় আসলে আমাদের গভর্নমেন্টের অবশ্যই বিবেচনা করা উচিত, যে কারণ আমাদের দেশে দিন আনে দিন খায় এমন পরিবারের সংখ্যা অনেক বেশি, সেটা আসলে বিভিন্নভাবেই আমরা জানি। তো সেক্ষেত্রে আসলে লকডাউনটা দিলে সত্যিকার অর্থে প্রধান ক্ষতিটাই হচ্ছে তাদের হয়ে যাবে। আর যখন একটা মানুষের ঘরে খাবার থাকবে না, তখন আসলে কোনো লকডাউনই সে মানবে না, যেভাবেই করে হোক, সে পেটের গায়ে হোক, সে সেটা ভাঙবে, সেটা লুকিয়ে হোক বা অন্য কোনো ভাবে হোক, আইন ভঙ্গ করে হোক। তো সেক্ষেত্রে তাদের খাদ্যটা আসলে নিশ্চিত না করে তাদের হচ্ছে লকডাউনটা দেয়া আসলে আমার কাছে যুক্তিসঙ্গত নয়। তবে বর্তমান পরিস্থিতিটা যদি আমরা দেখি যে কি পরিমাণে করোনার হার বেড়েছে, এই এই 7,000-এর ঘরে চলে গিয়েছে, যেটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত, এবং এই জন্য আসলে এই পরিস্থিতি যদি বিবেচনা করি তাহলে আসলে আমরা পুরোপুরিভাবে অসচেতন হয়ে গিয়েছিলাম। সেই জায়গা থেকে লকডাউন দেয়া ছাড়া কোনো উপায় নেই আসলে এই পরিস্থিতিটা বোঝানোর জন্য অথবা জনগণকে সচেতন করার জন্য। তো লকডাউনটা যদি সত্যিকার অর্থে লকডাউন হয় যে সবাই মানে এটা, তাহলে হচ্ছে গিয়ে আসলে এটা কার্যকরী হবে। এবং আমাদের গভর্নমেন্টের উচিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে যারা সত্যিকার অর্থে সুবিধা বঞ্চিত তাদের খাদ্যের নিশ্চয়তা দেয়া, এবং যদি দরকার হয়, মানে সিচুয়েশন অনুযায়ী যদি লকডাউনটা বৃদ্ধি করার দরকার হয় জনস্বার্থে, সেটা আসলে করা যেতে পারে। আমার মনে হয় যে এই মুহূর্তে লকডাউনটা দেওয়া ছাড়া আসলে কোনো কিছু না, কিন্তু অর্থনৈতিক দিক বিবেচনা করলে অবশ্যই আমাদের এই খাদ্যের নিশ্চয়তাটুকু আমাদের গভর্নমেন্টের উচিত ইনশিওর করা। ধন্যবাদ আপনাকে মাহফুজ মিষ্টি আপনার মতামতের জন্য। এবারে আলতাফ হোসেন সিলেট থেকে কথা বলবেন। জি, আমার মতামত হচ্ছে যে এক সপ্তাহের লকডাউন যেটা সরকার দিয়েছে, আসলে আমরা বিগত এক বছরের যদি লকডাউনের অভিজ্ঞতা দেখি, তাহলে সাধারণ মানুষের যে বিগত এক বছরের যে লকডাউনের যে সিচুয়েশন, খাদ্যের সমস্যা, এগুলো আসলে মানুষ বিগত এক বছর মানুষ যে লকডাউনটা ছিল এগুলো স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ পালন করেছে, কারণ সবার একটা জানের ভয় ছিল। কিন্তু এই আগামী সোমবার থেকে যে লকডাউন তার দেওয়া হচ্ছে, এটা আসলে আমি মনে করি যে স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ অংশগ্রহণ করবে কিনা এটা নিয়ে আমি সন্দিহান, কারণ সরকার এটাকে হয়তো দেশের ভালোর জন্য করতেছে, কিন্তু সাধারণ মানুষের খাদ্য বাসস্থান একদিকে, আবার এই যে দ্রব্য মূল্যের অর্ধগতি, সামনে একদিকে রমজান, মানুষ আসলে দিশেহারা হয়ে যাবে। যদিও এটা আমাদের জন্য প্রয়োজন, প্রয়োজন সরকারের জন্য, দেশের যে করোনাটা একটা উভয় সংকট। জি, না একটা উভয় সংকট বাংলাদেশের জন্য, বাংলাদেশের জন্য এটা একটা উভয় সংকট, তাই কি? মানুষের জীবিকার কথাও চিন্তা করতে হবে, আবার সংক্রমণও নিয়ন্ত্রণ করতে হবে। জি, আমার কথা হচ্ছে সংক্রমণ জীবিকার কথা হচ্ছে, আমরা একটা বছর কিন্তু সময় পেয়েছি, মানে আমরা অনেক 2-3 মাস আগে থেকে প্রায় আমাদের প্রধানমন্ত্রী বলতেছিলেন যে সামনে আমাদের একটা ঢেউ আসবে, এগুলো মোকাবিলা করতে হবে, কিন্তু আমরা সাধারণ মানুষের হিসাবে সরকারের যে স্বাস্থ্য মন্ত্রণালয় বা যেগুলো পদক্ষেপ নেওয়ার কথা ছিল এগুলোতে আমরা সাধারণ মানুষ হতাশ, কারণ আমরা অনেক একটা সময় পেয়েছি যে এই করোনা মোকাবিলার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিতে পারি, কিন্তু এগুলা সাধারণ জনগণ এগুলাতে হতাশ। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রাইভেট কোম্পানি গুলা বলতেছে যে আমরা 200 বেডের একটি হসপিটাল করবো, 300 বেডের একটি হসপিটাল করবো, কিন্তু এগুলা আসলে কি ছিল বা এখন পর্যন্ত এগুলা কোনো কিছুই দেখতে পাচ্ছি, এটা বড় প্রশ্ন অনেকের মনে রয়ে গেছে। ধন্যবাদ আপনাকে আলতাফ হোসেন আপনার মতামতের জন্য। জিন্নাত খান রংপুর থেকে যোগ দিচ্ছেন। জি ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আমি গঙ্গাত্র রংপুর থেকে জিন্নাত খান বলছিলাম। বলুন, আপনার নাম বলেছি আমি, বলুন আপনি। জি, আমি এই আপনার লকডাউন আসতেছে আগামী সোমবার থেকে, এই বিষয়ে মানে লকডাউনটা কার্যকর হবে তার আগে একটা বিষয় বিবেচনা করতে হবে সরকারকে, সাধারণ যারা মানুষ আছে, খেটে খাওয়া মানুষ, তাদের আগে খাবার
বা তাদের ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে। এটা যদি না করে তো লকডাউন তো আমার মনে হয় না যে তেমন কার্যকর হবে। লকডাউন যারা খেটে খাওয়া মানুষ, যারা দিন মজুর, দিন আনে দিন খায়, তাদের খাদ্যদ্রব্যের ব্যবস্থাটা আগে করতে হবে। আর তাছাড়া সামনে রমজান, বিভিন্ন বিষয়ে মানুষ আসলে উদ্যোগী, তাছাড়া অনেক বিষয়ে মানুষ চিন্তিত আছে। তো সার্বিক দিক বিবেচনা করলে আমার মনে হয় যে আমাদের দিন মজুর বা মধ্যবিত্ত পরিবার যারা কর্মসংস্থান করে দিন আনে দিন খায়, তাদের ব্যবস্থাটা সরকারকে নিতে হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এবারে বরিশাল থেকে বৃষ্টি রবি দাস। জি, আমি বলতে চাচ্ছি যে লকডাউন দিবে ভালো কথা, কিন্তু লকডাউন দেওয়ার আগে যে মনে করেন এই যে সাধারণ জনগণ আছে যারা দিন আনে দিন খায়, তাদের জন্য ব্যবস্থা করতে হবে। কারণ লকডাউন দিলে তো তারা বের হতে পারবে না, সবসময় বাসায় থাকতে হবে, তাহলে তারা কিভাবে চলবে? এই দিকটা সরকারের খেয়াল দিতে হবে যাতে তাদের কোনো সমস্যা না হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে বৃষ্টি রবি দাস। খাদিজাতুল কোবরা ঢাকা থেকে যোগ দিচ্ছেন। জি, আমার ধারণা মতে লকডাউন এবার পূর্বের থেকে কিছুটা ভালো কার্যকরী হতে পারে। কারণ আগে হচ্ছে মানে গত বছর মানুষ জানতো না যে লকডাউন কি বা করোনার প্রকোপটা কতটা ভয়ানক হতে পারে, কিন্তু এবার তো মানুষ নিজের ভালোটা বুঝবে বা নিজের মন্দটা কি সেটাও বুঝবে। তো এবার মানুষের হয়তো বা নিয়ন্ত্রণ করা যেতে পারে, কিন্তু এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাবে এটা কখনোই মানে সম্ভব হবে না। আর হচ্ছে আর আমাদের দেশের মানুষের মধ্যে অসচেতনতার লক্ষণও বেশি, তো এখানে মানুষ হচ্ছে আদৌ কি মানবে কি মানবে না এটাও একটা প্রশ্ন থেকে যায়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে খাদিজাতুল কোবরা। এর পরে শ্রোতার কাছে আমরা যাওয়ার চেষ্টা করছি। ইমরান নাজির ছিলেন, তার কাছে একবার গিয়েছিলাম, তখন আমরা তার মতামত নিতে পারিনি, চেষ্টা করছি ওনার কাছে ফিরে যাওয়ার জন্য। এই ফাঁকে আপনাদের জানিয়ে রাখি, আজকে যারা মতামত প্রকাশ করছেন বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের সরকারের দুজন মন্ত্রী ঘোষণা করেছেন যে আগামী সোমবার থেকে হয়তো একটি লকডাউন কার্যকর পুরোপুরি করা যেতে পারে, এরকম একটা ঘোষণা তারা দিয়েছেন। সেই প্রেক্ষাপটে যেটি কতটা কার্যকর করা যাবে অতীতের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশ, এটি নিয়েই মতামত দিচ্ছেন। এবারে তাসলিমা তিশা কথা বলবেন রংপুর থেকে। তাসলিমা তিশা, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। আমার মতামতটা হচ্ছে যে লকডাউন দেওয়াটা উচিত নয় সরকারের, কারণ আমরা যদি খেতে খাওয়া মানুষের দিকটা চিন্তা করি তাহলে কিন্তু তারা কিভাবে থাকবে? যদি লকডাউন হয় তাদের রুটি রুজিটা কিভাবে হবে? তা তো বাইরে যেতে পারবে না আর কাজ করতে পারবে না, এই জন্য তাদের রুটি রুজিও তাও হবে না। তাই যদি সরকার লকডাউন দেয় তাহলে তাদের খাদ্যটুকুর ব্যবস্থা করা দরকার সরকারের। আর একটা কথা হচ্ছে যে স্কুলে এখন অ্যাসাইনমেন্ট দিচ্ছে, যদি এই অ্যাসাইনমেন্ট গুলো আমরা লকডাউনের মধ্যে নিয়ে আসতে যাই স্কুলে বা জমা দিতে যাই স্কুলে, তখন সমাগম হবে, তখন কি করোনা হবে না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে তাসলিমা তিশা আপনার মতামতের জন্য। এবারে জয়পাল কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন। হ্যালো, জি বলুন আপনি মিস্টার জয়। আমি আসলে যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে লকডাউন দিয়ে আসলে কিছু হবে না, আর এক সপ্তাহ লকডাউনে তো আপনার করোনা কি হবে না, পরিস্থিতি পাল্টাই যাবে না। তো এটা আসলে শুধুমাত্র কতগুলা কি বলতাম ঝামেলা সৃষ্টি করবে যারা নিম্নবিত্ত আছে আর যারা আসলে গরিব দরিদ্র শ্রেণীর আছে আর কি। এই লকডাউনে কিন্তু আসলে করোনার কোনো কিছু হবে না যদি আমরা স্বাস্থ্যবিধি না মানি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে জয়পাল। এবারে ইমরান নাজির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, খুব সংক্ষেপে বলবেন। সারা অঙ্গে ব্যথা, ওষুধ দেবো কোথায়? হ্যালো, হ্যাঁ বলুন আপনি খুব সংক্ষেপে। সারা দেহে ব্যথা, ওষুধ দেবো কোথায়? আমাদের পুরো বাংলাদেশ এখন করোনায় আক্রান্ত, তাই এখন সরকারকে যে পদক্ষেপ নিতে হবে সচেতনতা সৃষ্টি করতে হবে, লকডাউনের পরিকল্প বিকল্প হিসেবে সচেতনতা এখন আমাদের একমাত্র পথ। ধন্যবাদ মিস্টার নাজির আপনাকে। আমার হাতের সময় একেবারেই শেষ হয়ে গেছে, এখন শ্রোতাদের ফিরিয়ে নিচ্ছি লন্ডনে মাসুদ হাসান খানের কাছে। আজকের ফোন ইন পরিচালনা করেন আকবর হোসেন। এবার অধিবেশন শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। বাংলাদেশে করোনা মহামারী ঠেকাতে সরকার টানা সাত দিন লকডাউনের ঘোষণা করেছে, আগামী সোম বা মঙ্গলবার থেকে এই লকডাউন চালু হতে পারে। ব্রিটেন বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের পর দেশে এসেছিলেন যেসব প্রবাসী তারা পড়েছেন চরম দুর্ভোগে। মিয়ানমারের কারেন জাতিগোষ্ঠীর বিদ্রোহীরা বলছে দেশের পূর্বাঞ্চলে বিমান হামলায় ১২,০০০এরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
বিবিসি থেকে আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা প্রচারিত হবে আজই বাংলাদেশ সময় রাত 10:30 আর ভারতে রাত 10:00। সেই অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি মাসুদ হাসান খান, ধন্যবাদ বাংলা আয়োজনে সঙ্গ দেওয়ার জন্য। This is the BBC.